আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুনাস কুকিং ওয়ার্ল্ডের আরও একটু রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদেরকে ক্রিমি গার্লিক মাশরুম সসের একটি রেসিপি করে দেখাবো। আর এই ক্রিমি গার্লিক মাশরুম সসটি স্টেকের সাথে খেতে অনেক মজার, চাইলে এমনি এমনিও এটা খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করা হচ্ছে। ক্রিমি গার্লিক মাশরুমের জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা বাটার আর এক চা চামচের মতো রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে রসুনটাকে ভেজে নিচ্ছি। আমি ক্যানের মাশরুমটা ইউজ করেছি, ক্যান থেকে মাশরুমটা বের করে ছুরি দিয়ে এভাবে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো টাইপের মাশরুম ইউজ করতে পারবেন। মাশরুমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে মাখনের সাথে ভালোভাবে ভেজে নিব। যখন সুন্দর একটা ময়দা ভাজার স্মেল আসবে তখন এতে এক কাপের মতো তরল দুধ দিয়ে দিব। প্রথমে হাফ কাপ দিচ্ছি, একটু নেড়েচেড়ে নিচ্ছি, তারপর বাকি দুধটা দিয়ে দিব। এখানে আমি ডানোর এই ক্রিমটা ইউজ করেছি, এতে করে এই গার্লিক ক্রিমি মাশরুমের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো ডানোর ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে ক্রিমি গার্লিক মাশরুম সসটি। কিছুটা ঘন হয়ে আসলে এতে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে নিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেছে আমার ক্রিমি গার্লিক মাশরুম সসটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টসও করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।